সংখ্যালঘু জনসাধারণের কারণে আজীবন সংগ্রাম করা আমসুর প্রাক্তন সভাপতি শ্রদ্ধা আব্দুল সামাদ সাহাব, মাননীয় উপদেষ্টা লেকত আলী খান সাহাব, গুহাটি হাইকোর্টের পরা আমার ইয়াত উপস্থিত তেখেতে সংখ্যালঘু সংগ্রাম পরিষদের উতপ্রীতভাবে জড়িত আইন সেলের উপদেষ্টা শ্রদ্ধার সিকদার সাহাব, মাননীয় আমার বরপেটা জেলা পরিষদের শ্রদ্ধার প্রাক্তন সভাপতি মজিবুর রহমান খান সাহাব, মূল শিক্ষাগুরু এই বরপেটা জেলার সংখ্যালঘু এলাকা দরিদ্র জনগণের হকে কাম করে আহা আঞ্চলিক গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাহাব, জনগণের হকে কাম করে আহা আজীবন জনগণের হকে কাম করা শ্রদ্ধার জনিয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য সংগ্রামী নেতা আব্দুল জলিল তালুকদার সাহাব, মঞ্চ উপবিষ্ট সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসকল, আমার চর পরিষদের শ্রদ্ধার ভক্তর উহাব আলী সাহাব, মঞ্চ উপবিষ্ট আমার সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বরপেটা জেলা সমিতির প্রাক্তন সভাপতি মূল ডর ভাই, বিভিন্ন ক্ষেত্র সংখ্যালঘু আন্দোলনের জড়িত আব্দুল মান্নান সাহাব এডভোকেট, আমার রিসিপশন কমিটির শ্রদ্ধার সভাপতি আলহাদ সিকদার সাহাব, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ক্ষেত্র সহায় করা আমন্ত্রিত অতিথিসকল, মানে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করার কারণে মই নিজেই দণ্ডায়মান হয়েছ, ভুল হলে ক্ষমা করব, আপনার আশীর্বাদ বিচার। মই প্রথমে সম্বর্ধনা জ্ঞাপন করবলে অনুরোধ করিম আমার আজির সভার সভাপতি মহোদয়, সভাপতি মহোদয় সম্বর্ধনা জানার কারণে মই অনুরোধ করছি। ইয়ার পিছন সম্বর্ধনা জানাবলে মই অনুরোধ করিম মাননীয় আব্দুর রহমান সিকদার ডাঙরিয়া, তেখে জ্যেষ্ঠ অধিবক্তা গুৱাহাটী হাইকোর্ট। আমি সম্বর্ধনা জানাবলে অনুরোধ করিম আজীবন সংখ্যালঘু জনসাধারণের হকে কাম করা আমার উপদেষ্টা এডভোকেট আব্দুল সামাদ সাহাব। ইয়ার পিছত আমি সংগঠন জনগণ অনুরোধ করিম সংখ্যালঘু জনসাধারণের হকে আজীবন কাম করা, চাকরি অবস্থাত কাম করেছিল, এতিয়াও করে আছে মাননীয় লেখক আলী খান সাহাব উপদেষ্টা। আমার মাজত উপস্থিত চর পরিষদের সভাপতি মাননীয় ডক্টর আব্দুল ওয়াহাব সাহাবক সম্বর্ধনা জানার কারণে অনুরোধ করছি। আমার মাজত উপস্থিত সংখ্যালঘু আন্দোলনের উতপ্রীত জড়িত আর বরপেটা জেলা সংখ্যালঘু সংগ্রাম পরিষদক বিভিন্ন দিহা পরামর্শ দিয়ে আগবাই দিয়া মাননীয় জেলা পরিষদের সভাপতি মজিবুর রহমান খান সাহাবক সম্বর্ধনা জানার কারণে অনুরোধ করছি। আমার মাজত উপস্থিত সংখ্যালঘু জনসাধারণের হকে আর গাঁও অঞ্চলত সংখ্যালঘু মানুষের হকে, দরিদ্র মানুষের হকে এক বিরাট একটা আন্দোলন করে আইছে, মানুষ
राष्ट्रपति सम्मान पाइसे हल अब्दुल मालिक साहब संबर्धना जानवर कारण अनुरोध कर দরিদ্র জনগণের নেতা সকলরে পরিচিত আব্দুল জলিল তালুকদার সাহেব তেখেতক সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত আমার প্রাক্তন সভাপতি আর অধিবক্তা আব্দুল মান্নান সাহেব তেখেতক সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত রিসেপশন কমিটির সভাপতি আলহাজ সিকদার ডাঙ্গরিয়াকে সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত প্রাক্তন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের উপসভাপতি অ্যাডভোকেট মোল্লা সাহেব তেখেতক সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত সংখ্যালঘু সংগ্রাম পরিষদত বঙ্গাইগাঁও জেলা সমিতির পরে প্রতিনিধিত্ব করেছে তেখেত স্টেট কমিটির সম্পাদক আব্দুল মান্নান অ্যাডভোকেট তেখেত সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত আছে উপসভাপতি সাদেকুর রহমান সাহেব সুদূর শোণিতপুরের পর আছে তেখেত সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত মৌলানা সাহেব উপস্থিত আছে বিশ্বনাথ চারিয়ালিপুর আছে উপসভাপতি সংখ্যালঘু সংগ্রাম পরিষদ তেখেত সম্বর্ধনা জানাবলৈ অনুরোধ করেছি। সম্ভবত তেখেত আমার অনুপস্থিত আমার আহিছে নেকি আহিছে আমার মাজত উপস্থিত আছে আমার সংখ্যালঘু সংগ্রাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সম্পাদক ধুবুরীর পরা আহিছে বিনামূল হক ডাঙরিয়া তেখেত সম্বর্ধনা জানানোর কারণে অনুরোধ করেছি। আমার মাজত উপস্থিত আছে যিজন মানুষ বরপেটা জেলা সংখ্যালঘু সংগ্রাম পরিষদের মুখ্য উপদেষ্টা আর সকল সময়ত সংখ্যালঘু আন্দোলনের লগত জড়িত তেখেত এইখান মহাবিদ্যালয় অধ্যক্ষ মাননীয় খানুর রহমান সাহেবক সম্বর্ধনা জানানোর কারণে মই অনুরোধ করেছি। আৰু আমাৰ উপসভাপতি আব্দুল ৰহিম বাচ্চা সাহেব আৰু প্ৰফেচাৰ আকাশ আলী সাহেব উপসভাপতি তেখেতসকলক মঞ্চত বাকি থকা ব্যক্তিসকলক একোটাকৈ ফুলান গামোচা দিয়াৰ কাৰণে মই অনুৰোধ কৰিছো। গতিকে সোনকালে সম্বৰ্ধনা জনাব লাগে। আমাৰ মাজত উপস্থিত মিডিয়া হাউচ আমাৰ মাজত উপস্থিত আছে গতিকে আমাৰ নিয়ামত আলী সাহেব হোক আমাৰ সাধাৰণ সম্পাদক নিয়ামত আলী সাহেবক মিডিয়া হাউচত মাননীয় মহিদুল হক চৌধুরী সাহেব আবুল হুসেন সাহেব মফিদুল ইসলাম সাহেব শরীফুল ইসলাম সাহেব জাভেদ আলী সাহেব আর মনিরুদ্দিন সাহেবক সম্বর্ধনা জানানোর কারণে আমি অনুরোধ করেছি।